বন্ধুরা, আজকে আমি করব দই বেগুন। দই বেগুনের জন্য যা যা লাগবে, তা এটা আমার ছোট ছোট লম্বা ছোট ছোট লম্বা লম্বা বেগুন ছিল, তা আমি এরকম করে কেটে নিয়েছি, চার ফালি করে কেটে ধুয়ে আমি শুকিয়ে রেখেছি। ঠিক আছে, আর যেটা লাগবে সেটা হচ্ছে কালো জিরে ফোড়নের জন্য, এখানে কটা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য, লবণ স্বাদ অনুযায়ী, চিনি, আর এটা হচ্ছে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা করব আমি সাদা তেলে। আর এখানে আছে সর্ষে পোস্ত আর অল্প আদা বাটা, আর দইটা অবশ্যই লাগবে। তো আগে আমি বেগুনটা ভেজে নিই সাদা তেলে, গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, তেলটা একটু গরম, এটা একটু টক ঝাল মিষ্টির মতো হয়। লুচি দিয়ে আজকে আমি করছি, লুচি দিয়ে, তো লুচি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে ভালো লাগে খেতে। আমি অল্প তেল দিয়েই করছি, প্রথমে আমি অল্প কালো জিরে অল্প দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, কেন দিলাম এটাই হচ্ছে একটু অন্যরকম। আমি এটা শুধু বেগুনটা ভাজবো, তার জন্য একটা কালো জিরে আর কাঁচা লঙ্কার যে একটা গন্ধ থাকবে সেটা বেগুনের মধ্যে থেকে যাবে। তেলটা এবার আমার ফোড়নটা একটু গরম, মানে ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো এবার কাটা বেগুনগুলো। ডরাতে প্রচণ্ড জ্বালাচ্ছে, খুবই জ্বালাচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, এটা 5 মিনিট হাই ফ্লেমে, একটু 5 মিনিট একটু বেগুনটাকে একটু ভাজা ফ্রাই করা হোক, তারপর আমি আসছি। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা নামিয়ে নিচ্ছি। এখানে আর একটা জিনিস করবেন, বেগুনটার মধ্যে অল্প চিনি দিয়ে দেবেন, নুনটা আমি এখন দেব না। ছোট ছোট কচি কচি বেগুন তার মধ্যে পোকা ছিল, এখন কচির যা অবস্থা না, খুব খারাপ অবস্থা, খেতে তো হবে। এটা এবার আমি গ্যাসটা এবার সিমে করে দিলাম, এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসে অল্প সাদা তেল দিলাম, মামা মার খাবে কিন্তু। কালো জিরেটা দিয়ে দিলাম,
লঙ্কাটা দিয়ে দিলাম, এবার হলুদটা অল্প দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার কষবো আগে, এটা আছে সাদা সর্ষে হাফ চামচ, এক চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আর এক হাফ চামচ আদা, আদা বাটা দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলাটাকে পুরো তেলটা বেরোবে, এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ লবণ। এবার মশলাটা একটু কষিয়ে যাক। মশলাটা পুরো কষবে, এবার দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে, এখানে এক চামচ বড় চামচ এক চামচ তো চিনি। ফ্লেমটা জোরেই থাকবে, মশলাটা এবার আগে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। এটা লুচির সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমি এবার এই ঘরে পাতা টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, আমি এতে কিছু দিইনি। ডর থেকে যখন প্রথমে বললাম ভিডিও করবি, বললো হ্যাঁ, এখন বলে কি রান্না করছো? না আজকে তো শনিবার, দই বেগুনটা করবো। না আমি দই বেগুন খাই না, আমি দই বেগুনের ভিডিও করতে পারবো না, যে ভিডিও শুরু করেছি ওইখান থেকে শুধু শোনানে আওয়াজ দিয়ে যাচ্ছে, চিৎকার সময় চেপেছে, দাদাকে পড়তে দিচ্ছে না, বাবাকে কাজ করতে দিচ্ছে না, সবাইকে উত্তপ্ত করে মারছে সারাটা দিন। বিশ্বাস করুন রাত্রি 12টার পর মনে হয় একটু শান্তি পেলাম, তাও যদি ঘুমান তবে। এত জ্বালাচ্ছে না, দেখুন আমাদের পুরো তেলটা ছেড়ে এসছে,
আরেকটু শুকাবে, এই মশলাটা আরেকটু শুকাবো। তেলটা ছেড়ে এসছে, আমি একটা অনুষ্ঠান বাড়িতে এই দই বেগুনটা খেয়েছিলাম, ওরা বেগুনটা পুরো ছাঁকা তেলে ভেজেছিল, আমি অতটা ছাঁকা তেলে ভাজি না, তবে আমি যেরকম এরকম যেরকমভাবে করছি সেরকমভাবে করলে পরেও লুচির সঙ্গে খুব ভালো লাগে। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আগে আস্তে করে দেবো, দিয়ে আমি দইটা দিয়ে দেবো। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে থাকবে আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবে, নয়তো দইটা ফেটে যাবে। এই জলটা আমি দিয়ে দিলাম, তেলটা এবার একটু জোরে দিলাম, এবার আমি বেগুন গুলো দিয়ে দেবো, ভাজা বেগুন গুলো। বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেগুন ভাজার সময় যদি লবণ দিয়ে ভাজেন তাহলে বেগুনটা নেতিয়ে যাবে, লবণ না দিয়ে ভাজতে পারে বেগুনটা কিন্তু ঠিক থাকবে। এবার আমি এটা 5-10 মিনিট রেখে সিমে ঢাকা দিয়ে থাকবে, তারপর আপনাকে দেখাচ্ছি। দই বেগুনটা পুরো হয়ে গেছে সেদ্ধ, বেগুনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর তেলটা পুরো বেরিয়েছে, দেখতে পাচ্ছেন
পুরো তেলটা বেরিয়েছে। তো বেগুন আমার হয়ে গেছে, এরপর যেটা আমি দেব এটা হলো আমার আমার ভালো লাগে এই ফ্লেভারটা, কসুরি মেথিটাকে আমি 30 সেকেন্ড মাইক্রোওভেনে জাস্ট একটু গরম করে নিয়েছি। এটা আমার ফ্লেভারটা খুব ভালো লাগে, এটাকে আমি এরকম করে দিয়ে দেবো। এবার কসুরি মেথি আপনারা না চাইলে নাও দিতে পারেন, তার জায়গায় ধনে পাতা বা কারি পাতা দিতে পারেন, খুব ভালো লাগে কিন্তু কারি পাতা দিয়ে। এবার আমি গ্যাসটা আবার বন্ধ করে দেবো 5 সেকেন্ডের জন্য, 5-10 সেকেন্ডের জন্য, জাস্ট একটু মেথি ফ্লেভারটা যাতে ঢোকে। একদম বেগুনটা পুরো পারফেক্ট হয়েছে, একবারে গলেও যায়নি, আবার একটু শক্ত শক্ত হয়ে আছে, ময়দার সঙ্গে কিন্তু খুব ভালো যাবে। ঢাকা দিয়ে 5 সেকেন্ড রেখে দিই, গ্যাসটা পুরো সিমে থাকবে। আমি প্লেটিং করে দিয়েছি, এই যে দই বেগুন, দই বেগুনটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, ওয়াও খেতেও খুব কিন্তু খুব সুন্দর হয়েছে। গন্ধটা কেশরি মেথির জন্য, যেটা আমার মতে বলে এই কস্তুরি মেথির জন্য গন্ধটা কিন্তু দুর্ধর্ষ আসে, আর দইয়ের সঙ্গে কস্তুরি মেথি এগুলো গন্ধটা একটু আলাদা করে বাড়িয়ে দেয়, তার জন্য আমি একটু কস্তুরি মেথি দিই, ধনে পাতা বা কারি পাতাটা একটু অল্প দিই বা দিই না, কস্তুরি মেথি দিয়েই বেশিরভাগ করি। কিন্তু নিরামিষের দিন এইটার সঙ্গে সাদা ময়দার লুচি জাস্ট জমে যাবে, কিছু করার নেই, খেতে খুব ভালোবাসি তো এরকমই হয়। যাকগে দেখতে দেখুন ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে, তেলটা পুরো ভেসে উঠেছে। এরকম রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন, পরিবারের সঙ্গে একটু শেয়ার করবেন, আর আর কি বলবো, যাতে আমি নেক্সট ভিডিওতে আরও কিছু দেখি, অন্যরকম কিছু দিয়ে নিয়ে আসতে পারি। টাটা বন্ধুরা।